আমাদের এই বিজয়ের পরবর্তী আগে যেখানে আমাদের যে ভাইরাই সমস্ত প্রোগ্রাম করেন আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তাদের যুক্তি হলো আমরা যদি এটা না করি তাহলে তারা এখানে হারাম কনসার্টগুলি হতো ছেলেমেয়ে একত্রিত হয়ে উশৃঙ্খল যা যা করার তা সেইখানে আমরা কাওয়ালি চালু করেছি তাদেরকে ডাক টানার জন্য আমরা কিছু মিউজিক ব্যবহার করছি সফট মিউজিক বা যাই হোক আর আবার এই ভাইয়ের সাথে আমি আর একটু যোগ করি যে যেই কাওয়ালিগুলি তারা পরিবেশন করছেন সেগুলি আমরা বেশ কিছু স্টাডি করেছি দেখা গেল সেগুলি সিনেমার হিন্দি সিনেমার আবার বেশ কিছুতে শির্ক রয়েছে সরাসরি কথাতে ইয়া আলি দিয়ে শুরু করে আলির কাছে সাহায্য চাওয়া হয় এরকম বিষয়টা ভাই বলেছেন যেটা আসলে সফট মিউজিক দফ মিউজিক সবই আছে এই বিষয়ে একটু নির্দেশনা প্রয়োজন দেখুন আমাদের যে দিন যেটা কিন্তু কামিল সামিল এটা একটা পরিপূর্ণ দিন ধর্ম নবী আমাদের জন্য সব কিছু রেখে গিয়েছেন মানুষ অন্য দিকে চলে যাবে সেই জন্য তাকে ধরে রাখার জন্য অবৈধ কোনো কিছু দিয়ে তাকে ধরে রাখার কোনো সুযোগ নেই জি জিস বক্তব্য যেটি দিচ্ছি সেটা হলো অবশ্যই আল্লাহর হামদ নবীজি জ্লা সাল্লামের প্রশংসা তার সিরাত নিয়ে আলোচনা করা জি প্রকৃতির ভালো দিকগুলো আল্লাহর মহিমা তারপরে সৃষ্টি সৌন্দর্য এগুলো নিয়ে যদি কেউ গান করে গজল করে অথবা তাহলে সেগুলো বৈধ এবং এগুলি সন্ধ্যাকারে সুর করে যখন গাওয়া হয় তখন এগুলো মানুষের মনের মধ্যে একটা রেখাপাত করে হ্যাঁ নবী জিয়া হাসানকে বলছিলেন ওজুইয়া হাসান হ্যাঁ ওমা আকা জিবরিল হ্যাঁ যে হাসান তুমি প্রতিরোধ করো তোমার কবিতার মাধ্যমে ছন্দাকারে হুম তখন তিনি কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং এইগুলি যুদ্ধক্ষেত্রে জবাব দিয়েছিলেন জি জি জবাব দিয়েছিলেন অতএব এটা বৈধ কিন্তু সেটা যেন আমাদেরকে সীমা ছাড়িয়ে অন্যদিকে নিয়ে না যায় আমাদের মূলনীতির বাইরে যেন নিয়ে না যায় এক নম্বর ওলামায় কারামের মহাক্ক ওলামায় কারাম মতামত যেটি সেটি হলো যে বাজ বাসি এটা টোটাল হারাম কেউ যদি আল্লাহর প্রশংসা করে যে আল্লাহদন আল্লাহ এক আল্লাহ তোমার বাতা আমরা করব। তোমার প্রতি বিশ্বাস রাখি এটাও যদি বাজনা দিয়ে বলে ওই বাজনার কারণে এটা আরাম হয়ে যাচ্ছে জি এটা হলো এক নম্বর কথা বাকি কোন কোনো আলেম যারা বলেছেন অনেকে বলেছেন যে আল্লাহর প্রশংসা ইত্যাদিতে যদি হালকা দব ব্যবহার করা হয় তাহলে এটা অতীত অনেক কিছু আলেম বলেছেন এটাকে বৈধতা দিয়েছেন এরকম অনেক বিষয়েই দু একজন আলেমের ব্যতিক্রম ধর্মে মতামত থাকে দফের বিষয়টা আলাদা আমরা যদি রাসুলের আমলে যেটা আমরা ব্যবহার দেখেছি ভাইরা বলেন তো সেই ক্ষেত্রে আমরা কি শুধু দফ যদি ইউজ করতে চান ভাইরা এইসব দফটার তো দফটার তো আলাদা লিমিটেশন আছে সেটা হলো যদি বিবাহ উৎসব হয় অথবা ঈদের দিন হয় এই ধরনের উৎসবে ছোট ছোট মেয়েরা অথবা মহিলারা তাদের অঙ্গনে এটুকুন ব্যবহার এটা কিন্তু ব্যাপক ব্যবহার যেকোনো সময় এটার ব্যবহার জেনারেলি দফ জেনারেলি ইউজের অন অনুমতি না 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 জেনারেলি ঈদের উৎসবের দিনগুলিতে ইদের উৎসব তারপরে হলো যুদ্ধ থেকে পরিবেশে অথবা কোনো বিয়ের উৎসবের মধ্যে জি সেইখানে নারী নারীদের মধ্যে এতর গুণ সীমিত আকারে তো আমরা জমহুরুল আলামায়ে কেরামের মতামত যদি নেই জি অধিকাংশ আলেমের মতামত যেটা মুহাক্কিকি জি সেটা হলো বাদ্যযন্ত্র ব্যবহার করা জায়েজ নেই এটি ছাড়াই যদি আমরা করি এটি আমাদের বৈশিষ্ট্য ইসলামী নাসিদের ঐতিহ্য তাই ইসলামী নাসিদের ঐতিহ্যগতভাবে আমরা যে হাম নাচ যেগুলি দেখি সেগুলিতে আসলে বাদ্য এবং সেই ক্ষেত্রে ঠিক থাকতে হবে আর না হলে মানুষ মনে করবে যে কিছু কিছু করে ধীরে দূরে যদি কাটছাট করা হয় তাহলে একটা পর্যায়ে তাদের যে আসল অস্তিত্ব সেটা কিন্তু মানে হুমকির সম্মুখীন হয়ে যাবে সেই জন্য কোনোভাবেই যৎসামান্য অনুমোদন দেওয়ার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে তারা তাদের আদর্শ মধ্যে থাকবেন এমনকি কাওয়ালি সন্ধ্যা যেটি নাম দিচ্ছেন আমি এটারও বিরোধী যেহেতু কাওয়ালি হিসাবে যেটি বলা হয় আমাদের সমাজের মানুষ কাওয়ালি মানে বুঝে যে এখানে ডুলতবলা থাকবে হারমোনিয়াম থাকবে একজন যেই তাদের নির্দিষ্ট পদ্ধতি হিসেবে খাওয়া দাওয়া করবে এগুলো এবং এই 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 কাজগুলোতে কিন্তু দিনদাররা মুত্তাকি পরেজগার ইমাম মোয়াজ্জিন হাফেজ সমাজের যারা ভালো মানুষ তারা কিন্তু এটাতে যাচ্ছে না তো এই দিকে মন চলে যায় সেই জন্য যদি তারা যদি নাসিদ সন্ধ্যা দিতে পারতো নাসিদ সন্ধ্যা ইসলামী গজল নাসিদ মানে ধীরে ধীরে পরিভাষাটা চলে আসলো জি নাসিদুল ইসলামী জি তো সেইখানে নাসিদ সন্ধ্যা অথবা নাসিদ আয়োজন এই ধরনের নামে যদি করে তাহলে আরো বেশি বেটার হয় নাসিদ মাহফিল জি নাসিদ মাহফিল